আসানসোল রবীন্দ্র ভবন বুথে সিপিআইএম প্রার্থী পার্থ মুখার্জি নিজে কেন্দ্রে ভোট দান করলেন। ভোট দিয়ে আসার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বললেন, চলুন শুনে নেব। এই সরকার থাকাকালীন সময় শান্তিপূর্ণ হওয়া খুব শক্ত আছে। যতটা সম্ভব কর্মীরা আমাদের হচ্ছে দাঁতে দাঁত কষে হচ্ছে রয়েছে। বারাবণীর দু তিনটি জায়গায় আমাদের পোলিং এজেন্টদের মেরে তুলে দেওয়া হয়েছে। পাণ্ডবেশ্বরের বেশ কয়েকটা বুথে সংগঠিত হবে এই চেষ্টা চলছে এবং কয়েকজনকে বারো করে দেওয়া হয়েছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকলেও দু একটি ক্ষেত্রে দুর্বলতাও লক্ষ্য করা গেছে। সামগ্রিকভাবে যে কোনোভাবেই গণতান্ত্রিক পদ্ধতির ভায়োলেশনের ক্ষেত্রে অনেকগুলো রূপ দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় জটলা আমরা অভিযোগ করছি। এই অভিযোগের ভিত্তিতে মানুষকে ভয় দেখানোর কাজ দেওয়া চলছে যাতে মানুষ ভোট দিতেও না যায়, এটাও কিন্তু নতুন ফিচার লক্ষ্য করা যাচ্ছে। জামুরিয়াতে গুড় বাতাসা বিলি হয়েছে, কোথাও আবার খাবার বিলি হচ্ছে, এইগুলো তাও নয়। এবং কোনো কোনো জায়গাতে আমাদের একটা ইট ভাটাতে আমরা লক্ষ্য করলাম সেখানে হচ্ছে যে মদ এবং মাংসও চলছে। মানে গুড় বাতাসা তো গরমকালে দিচ্ছি বলে অনেকে পার পেতে পারে, কিন্তু এটা তার গরমকালের পার পাওয়ার কথা না। ভোটার কার্ডে কিরকম ভোটার কার্ড, মানে অনেক গরিব পাড়ায় ভোটার কার্ড তাদের হাতে নেই, ভোট পোলিং কম হচ্ছে এবং বহু মানুষকে ভোট দিতে যেতে বারণ করা হয়েছে এবং কর্পোরেশন ইলেকশনের পূর্ব অভিজ্ঞতাও অনেকে আতঙ্ক করছে। কল্যাণপুর হাউজিংয়ে দেখা গেলো একটি সরকারি গাড়িতে স্টিকার চিটানো, সেইখানে খাবার বিলি হচ্ছে মাংস। সমস্ত নিয়ম নীতি লঙ্ঘন করা চলছে বুথের ভিতরে। এখনো পর্যন্ত বেশ কিছু বুথে আমরা খবর নিচ্ছি তারা প্রক্সি ভোটের চেষ্টাও চালিয়ে যাচ্ছে এজেন্ট তুলে দেওয়ার পর। সেই অর্থে লুট করা বলতে যা বোঝায় তা এখনও পর্যন্ত আমরা দেখি। তাহলে প্রক্সি ভোট যে কয়েকটা ক্ষেত্রে চলছে সেটা স্পষ্ট, এজেন্টের মেরে তুলে দেওয়াটার মধ্যে দিয়ে তা স্পষ্ট হয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে ক্রমাগত বলে যাচ্ছি মানুষ যাতে রাস্তায় ভোট দিতে নামে তার আবেদনও আমরা চালিয়ে যাচ্ছি। আতঙ্কমুক্ত করার জন্য আমরা বিভিন্ন জায়গাতে আরও বেশি হচ্ছে যে রাস্তায় হচ্ছে যে আমাদের ফোর্সকে দেখতে পাওয়া উচিত বলে মনে হচ্ছে। বিজেপি প্রার্থীর কনভয়ে হামলা হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, সাংবাদিকদের উপরে আক্রমণ হয়েছে, আমি সেটা শুনেছি এবং সাংবাদিকরাও এই ব্যাপারে খবর করতে গেলে তারাও আক্রান্ত হয়ে যাচ্ছেন। যে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো মানুষের সাধারণভাবে যাওয়ার অভিজ্ঞতা, তাই প্রথম থেকে কথা বলে এসেছি। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন অপর দুই প্রার্থী হচ্ছে বহিরাগত, আমাকে এটা বলা হয়েছে, আমি কিন্তু প্রথম থেকেই বলে আসছি সংবিধানের দিক থেকে যে কেউ যে কোনো জায়গায় দাঁড়াতে পারে। আমি বাইরে বা ভিতরে তত্ত্বকর্মী না, আমি গণতান্ত্রিক সংবিধান মেনেই কথা বলেছি এতদিন পর্যন্ত, কিন্তু সংবিধান এরা মানছে না, নিয়ম নীতি এরাও মানছে না। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।